السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد দূরের কাছের দেশ কিংবা প্রবাসী যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আশা করছি আল্লাহ সুবহান ও তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। দর্শক, আমরা প্রতি জুমাবারের মতো আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব অপচয় রোধে ইসলামের ভূমিকা সম্পর্কে। আল্লাহ সুবহান ও তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও তোমরা পান করো কিন্তু অপচয় করিও না। নিশ্চয় আল্লাহ সুবহান ও তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। আমরা অনেক সময় খাবার অপচয় করি, অনেক সময় আমরা বিভিন্ন আমাদের যে সমস্ত সুবিধা দিই যা আমরা অল্প গ্রহণ করলেও যথেষ্ট, আমরা অনেক সময় বেশি ভোগ করতে গিয়ে আমরা নিজেরা ভোগ করি অন্যকে কষ্ট দিই। আবার অনেক সময় আমরা সময় অপচয় করে আমাদের জীবনের মূল্যবান সময়কে আমরা হারিয়ে ফেলি। আমরা সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং ইসলাম আমাদেরকে কী দিক নির্দেশনা দিয়েছে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত আছেন আপনাদের পরিচিত মুখ মোহাম্মদ প্রস্থ কাদরিয়া তেবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরত আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। মোহাম্মদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা সময়ের অপচয় নিয়ে কথা বলবো। অপচয় আমরা বিভিন্নভাবে করে থাকি, সময়ের অপচয় হয়, খাবারের অপচয় আমরা করি, আমরা জ্বালানির অপচয় করি, বিভিন্নভাবে আমরা অপচয়ে অনেক সময় শৌখিনতার বসে আমরা অনেক কাজ করে ফেলি যেটা আমাদের উচিত নয়। তো এই বিষয়ে ইসলাম কী বলে, এই বিষয়টা যদি একটু আপনি বলেন। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে যে এই বিষয়বস্তুটি জানা আমাদের জন্য খুব জরুরি। কোরআনে কারিমে একটি আয়াত আপনি তেলাওয়াত করেছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, ইসরাফ বলা হয়। জি, তোমরা খাও পানাহার করো তবে অপচয় করো না, কেননা আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না। কোরআনে কারিমের আরেকটি আয়াত আছে, আল্লাহ বলেছেন, ইন্নাল মুবাদদিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়াকানা শাইতানু লিরব্বিহি কাফুরা। মুবাজ্জির যারা, মুবাজ্জির মানিও হলো, তাবজির মানি হলো অপচয় করা। আল্লাহ বলেছেন ওয়ালা তুবাজ্জির, তোমরা অপচয় করো না। এই আয়াতে বলেছেন ইন্নাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন, মুবাজ্জিরিন যারা, অপচয়কারী যারা, তারা শয়তানের ভাই। আলোচনার সুবিধার্থে আমি প্রথমে এই দুইটা শব্দ উচ্চারণ করলাম, একটা হলো ইসরাফ আর একটা হলো তাবজির। পাঠকের বুঝার সুবিধার্থে পরবর্তী আলোচনা দুইটার শব্দের মধ্যে পারিভাষিক যে পার্থক্য এটা তুলে ধরা দরকার। যেখানে কোনো ফায়দা নেই অথবা অন্যায় গুনাহের কাজে কোনো অতিরিক্ত খরচ করা, এটাকে বলা হয় তাবজির। জি, আর বৈধ কাজে প্রয়োজনের অতিরিক্ত খরচ করা, এটাকে বলা হয় ইসরাফ। এই দুটিই শরীয়ত নিষিদ্ধ। তাবজির এটাকে বলা হয়েছে শয়তানের কাজ, শয়তানের ভাই। জি, আর ইসরাফ প্রয়োজনের অতিরিক্ত খরচ করা। আল্লাহ বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যারা এই কাজটি করবে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। ওযু করা নামাজের জন্য ফরজ। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা কয়বার ধোবো, একবার ধোবো না তিনবার ধোবো না দশবার ধোবো, পানি তো লাগবে। জি, আমি একবার ধুলে পানি যা লাগবে, দুইবার ধুলে স্বাভাবিকভাবে তার ডবল লাগবে, তিনবার ধুলে আরও একবার বেশি লাগবে, দশবার ধুলে আরও অনেক বেশি লাগবে। জি, কাজটা বৈধ না, শুধু কাজটা ফরজ কাজ। এখন আমি কতবার আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ধুব, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনবার। তিনবারের অতিরিক্ত হলে সেটা ইসরাফ হবে, অপচয় হবে। তাহলে বেস্ট এক্সাম্পল আজকের এই এপিসোডের জন্য, যেখানে উজু করা নামাজের জন্য ফরজ ইবাদত, জি, সেই ফরজ ইবাদতের মধ্যেও রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমা নির্ধারণ করে দিয়েছেন যে তিনবার হলেই তোমার ওভার এনাফ, এর পরে আর তোমার
প্রয়োজন নয়, সেটা সাধারণত ইসরাফ হবে। জি, প্রয়োজনের অতিরিক্ত যে কোনো কাজে, যে কোনো কাজে। জি, এখন এই যে আমরা আমাদের জাগতিক জীবনে টাকা পয়সা ইনকাম করি, টাকা পয়সা খরচ করি, আমরা খাবার দাবার খাই, খাবার দাবার কিনি, কোরআনে কেরিমের এই আয়াতটা যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু দুটা শব্দ উচ্চারিত হয়েছে, কুলু আশরাবু, তোমরা পানাহার করো। ঠিক এই দুটা শব্দের পরে আল্লাহ বলেছেন ওয়ালা তুসরিফু, অতিরিক্ত করো না। জি, তো পানাহারের সাথে ইসরাব বলেছেন আল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ। জি, তার মানে পানাহার করার মধ্যে একটা লিমিট রাখার কথা বলেছেন, আমরা কতটুকু খাব, কতটুকু খেতে নিয়ে খেতে বসব, এবং কতটুকু নিয়ে কতটুকু খাব। জি, এই যদি হয় প্রশ্ন, আমার খাবারের মধ্যে একটা লিমিট আছে। তিরমিজির হাদিসে আছে ইন্নাল মুমিন ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদ, জি, ওয়াল কাফির ইয়াকুলু ফি সাবআতি আমরা, ইমানদার খায় এক বেলা সাত আট, সাত আটের মধ্যে এক আঁতে। জি, আর বেঈমান খায় সাত আঁতে, অর্থাৎ ওদর পূর্তি করে সে খায়। এই যে পার্থক্য আল্লাহর এই কোরআনের এখানে, সেই জন্য সালফে সালেহীন কেউ কেউ বলেছেন যে আল্লাহ একটা আয়াতের অর্ধেকের মধ্যেই মানুষের ডাক্তারের কথা বর্ণনা করে দিয়েছেন। এই আয়াতের তাফসিরে বলেছেন যে মানুষ যদি কম খায় তাহলে তার রোগ কম হয়। আল্লাহ এখানে কুলু ওয়াশরাবুর পরে ওয়ালা তুসরিফু বলে দিয়েছেন যে তোমরা ইসরাফ করো না। তার মানে খাবার এবং পানীয়র মধ্যে একটা লিমিট, একটা সীমা থাকা দরকার। সেই সীমাটা যদি থাকে তাহলে আপনার সবকিছু ব্যালেন্স অনুযায়ী, ব্যালেন্সের মধ্যে থাকবে, আমাদের বডির উপরও অতিরিক্ত কোনো প্রেশার পড়বে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই যে নিয়ম সেটার মধ্যেও কোনো ধরনের ই হবে না। অতএব আপনি শুরুতে যে উদাহরণ দিয়েছেন খুব চমৎকার, যে ওজুর মধ্যে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারণ করেছেন যে আমরা তিনবারের বেশি যেন অতিরিক্ত করতে গিয়ে আমরা যেন অপচয় না করি, তাহলে সেখানে ওজুর মধ্যে একটা ইবাদতের মধ্যে যদি আমাদেরকে অপচয়ের ক্ষেত্রে এতটা সতর্ক সাবধানতা অবলম্বন করতে হয়, তো আমরা দেখি যে আমরা দিন যখন শুরু করি, প্রথমে আমরা যখন ব্রাশ করা শুরু করি, আমরা কলটা চালু করেই তারপর আমরা ব্রাশ করা শুরু করি, ব্রাশ করা শেষ পর্যন্ত কিন্তু কলটা চলতেই থাকে, পানি পড়তেই থাকে। তো এই যে আমরা দিন শুরুই করলাম আল্লাহ পাকের হুকুম অমান্য করে, তাই ওই দিনের মধ্যে বরকত কী করে আসবে, এইভাবে আমরা বরকত শূন্য হয়ে যাচ্ছি কি না, আমরা এই বিষয়টি নিয়ে আরও আলোচনা করব বিরতি থেকে ফিরে। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার, আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা, যাচ্ছে একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। ফিরলাম বিরতির পর, দর্শক আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম অপচয় রোধে ইসলামের ভূমিকা, আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোতরম, এই যে আমরা অপচয় করি সময়ে অসময়ে, তো এটার মাধ্যমে আমাদের বরকত কমে যায় কি না? শুধু বরকত না, বহুবিধ ক্ষতি আছে, এটা গুনাহ। জি, এবং আল্লাহর নিয়ামতটাকে বেফায়দা আমি ধ্বংস করে দিলাম। সূরা তাকাসুরের শেষ আয়াত আল্লাহ বলেছেন কেয়ামতের দিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। হাদিস শরীফে আছে বান্দা লা তাযুলু কাদামা আব্দিন হাত্তা ইউসআলা, তাকে কয়েকটি প্রশ্ন করা হবে, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে সে এক কদমও সামনে এগোতে পারবে না। ওয়ান উমরিহি ফিমা আফনা, তার জীবনটা কোথায় ব্যয় করেছে সে সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। জি, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তার যৌবন কোথায় ব্যয় করেছে সে সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কোন জায়গা থেকে সে সংগ্রহ করেছে এবং কোথায় সে ব্যয় করেছে। এই যে জিজ্ঞাসাবাদ, কেন যদি আমরা মনে করি যে মাস শেষে আমি পানির বিল দিয়ে দেবো, আমার তো টাকা আছে, আমার টাকা আমি যা খুশি করব, আপনার বিদ্যুতের লাইটটা আমি জ্বালিয়ে রাখলাম সারা রাত বা সারাদিন, প্রয়োজনও জ্বালিয়ে রাখলাম অপ্রয়োজনও জ্বালিয়ে রাখলাম, আমার এসিটা মানে প্রয়োজনও জ্বালিয়ে রাখলাম অপ্রয়োজনও জ্বালিয়ে রাখলাম,
আমাদের মানসিকতার দৈন্যতা যেটা, এটা একই তো জাতীয় সম্পদ, দ্বিতীয়ত আল্লাহর নিয়ামত। আমার টাকা আছে বলেই, বিল দিতে পারবো বলেই এটা খরচ করা আমার জন্য ইসলাম বৈধতা দেয় নাই, কারণ এটা আল্লাহর নিয়ামত। এই যে অংশটা আমি খরচ করছি, এটা আমি খরচ না করলে আরেকজন সেটা ভোগ করতে পারবে। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে তার এই সৃষ্টি বেঁচে থাকার জন্য যত নিয়ামত প্রয়োজন তার অনেক বেশি দিয়েছেন, অনেক বেশি, কিন্তু তারপরও মানুষ না খেয়ে থাকে, অভুক্ত থাকে। তৃতীয় বিশ্বের মানুষ কত দরিদ্রতার মধ্যে, দীনতাহীনতার মধ্যে দিন কাটায়। কারণটা কী? কারণ হলো এই অপচয়গুলো বা এই সম্পদগুলো বিভিন্ন জায়গায় কুক্ষিগত হয়ে আছে। এই স্বাধীনতা আল্লাহ আমাকে দেননি, আমারই সম্পদ ভোগ করার কথা বলেছেন, সাথে বলেছেন ওয়ালা তুসরিফু, অপচয় করো না। এই যে আমার সম্পদ আমাকে অপচয় করতে নিষেধ করেছেন, এটা হলো আল্লাহর বিধান। এখানে নিজের সক্ষমতা, নিজের বাহাদুরি করার কোনো সুযোগ নেই। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কুলু ওয়াশরাব, কুলু ওয়াতাসাদদাকু ওয়ালবিসু ফি গায়রি ইসরাফিন ওয়ালা মাখিলা, তোমরা পানাহার করো, দান সৎকাও করো, পরিধান করো, তবে ইসরাফ এবং অহংকার ছাড়া। ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ ইসরাফ, খানা পিনার মধ্যে ইসরাফ করতে নিষেধ করলেন কেন? কারণ এটা মানুষের দেহের জন্য ক্ষতিকারক, মানুষের ব্রেনের জন্য ক্ষতিকারক। জি, হযরতে মেকদাম ইবনে মাদিকার, ওনার থেকে যে হাদিসটি বর্ণিত, তিনি বলেছেন মা মালা আদমিন উয়া আন শাররি মিন বাতনিহি, অর্থাৎ পেট ভরা থেকে বেশি মানে খারাপ কোনো পাত্র বান্দা ভরতে পারে না, পেট ভরা থেকে অধিক খারাপ কোনো পাত্র ভরতে পারে না। তো বেহাসবি ইবনে আদম, ইবনে আদমের জন্য কয়েকটা লোকমাই যথেষ্ট, কেমন? ফা ইন কানা লা মুহালা, যদি একবারে খেতে হয়, ফা উসুলুসুন লিত্তআমিক, তিন ভাগের এক ভাগ তার খাবারের জন্য, উসুলুসুন লিশারাবি, এবং তিন ভাগের এক ভাগ তার পানীয় জলের জন্য, উসুলুসুন লিননাফাসিহি, আর তিন ভাগের এক ভাগ হলো তার শ্বাস প্রশ্বাসের জন্য। জি, মেয়াদাদ ইবনে মাদিকার থেকে বর্ণিত রসুল করিম সুস্থানের হাদিস। জি, এখানে একটা দর্শকদের পক্ষ থেকে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে অনেক সময় খাবার টেবিলে বসলে যে মেহমানদারি করতেছে, তিনি অতিরিক্ত খাবার আমার প্লেটে চাপিয়ে দিলেন, এখন যেটা তার পক্ষে খাওয়া সম্ভব না, এখন ওই খাবারটা যদি নষ্ট হয়, এক্ষেত্রে যিনি তাকে জোর করে দিলেন তিনি গুণাগার হবেন, না যিনি খাবার খেলেন না তিনি গুণাগার হবেন? না, সেই জন্য এই জোর করে দেওয়াটা, জি, এটা শরীয়তের দৃষ্টিতে অনুচিত। কারণ একজন মানুষ কতটুকু খেতে পারবে ততটুকু তিনি নেবেন। আমরা তো নতুন দুলার মতো আপনার লজ্জায় অনেক জায়গায় অনেকে নেই না। জি, এটাও উচিত না, আমি খেতে বসেছি, আমার যেটুক প্রয়োজন বা যেটুক আছে আমি সেইটুক নেব, কিন্তু আমি লজ্জা করছি আর আরেকজন আমার উপরে গোটা আপনার মুরগির দোসাটা আমাকে চাপিয়ে দিলেন, সেক্ষেত্রে এটা আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। এই যে অপচয়টা হচ্ছে, এটা এই আয়াতের বিপরীত হচ্ছে, এই আয়াতের নিষেধাজ্ঞার বাহিরে। সে কারণে আপনি মেহমানদারি করবেন ঠিক আছে, কিন্তু ততটুকুই দেবেন যতটুকু তিনি খেতে পারবেন, এটা যাতে নষ্ট যাতে না হয়, এটা আল্লাহর নিয়ামত। রসুলের সুন্নার মধ্যে তো এটাও আছে যে একটা দানা যদি প্লেট থেকে পড়ে যায় সেটাও নবীজি তুলে নিয়েছেন, ময়লা লাগলে সেটা ধুয়ে নিয়েছেন, এবং প্লেটের মধ্যে যতগুলো খাবার আছে সব খেয়েছেন, খেয়ে ঝোল যেটা আছে এটাও ছেটে খেয়েছেন, নবীজি সেটাও ছেটে খেয়েছেন, এবং নবীজি বলেছেন সাহাবিদেরকে যে বরকত কোনটাতে আছে তা তোমরা জানো না। এখন যেটা রয়ে যাচ্ছে
হতে পারে সেটার মধ্যে বরকত বরকত রয়ে গেছে, সে কারণে সেটি খেয়েছে। আমাদের সমাজের মধ্যে এখন বিশেষ করে খাবার অপচয়ের ক্ষেত্রে আমরা দেখি যে অনেকে প্রতিযোগিতাও মনে হয় এরকম করে যে কে কার চেয়ে বেশি খাবার বেশি অপচয় করতে পারে। এই ধরনের অনেক ধরনের আমরা ইভেন্ট দেখি যে বাচ্চারা একসাথে বসে খেলতেছে, মানে কে বেশি খাবার খেতে পারে, তখন দেখা যায় আরেকজনের প্লেটে খাবার অনেক খাবার রয়ে যায়, সেগুলি নষ্ট হয়। আবার বিভিন্ন অনুষ্ঠানে বুফে আইটেম থাকে, যে ইচ্ছে মতো যারা অতিথি আছে তাদেরকে বলা হয় আপনারা সবাই যার যার মতো খাবার গ্রহণ করেন। বিভিন্ন রেস্টুরেন্টে এই ধরনের অফার দিয়ে থাকে, অল্প টাকায় তারা বুফের ব্যবস্থা করে থাকে। তো ওই জায়গার মধ্যে গিয়ে অনেকে অনেক বেশি খাবার নেয় এবং এটাও বলে যে আমার টাকা দিয়ে আমার টিকিট দিয়ে আমি এখানে এসেছি, তো আমার প্রয়োজন যেটা আমি করতেছি। কিন্তু এটা অনেকে বারণ করলেও তারা এই জিনিসটা নেয় না, তারা খাবার এভাবে অপচয় করতেই থাকে। তো এই খাবার অপচয়ের ব্যাপারে কোরআন এবং সুন্নাতে কি শাস্তির কথা আছে, এই বিষয়টা একটু প্রশ্ন রেখে একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, আবারও সময় হচ্ছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। ফিরলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম অপচয় রোধে ইসলামের ভূমিকা সম্পর্কে, আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোতরাম, বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম খাবার অপচয় সম্পর্কে। তো এই খাবার অপচয় করলে আল্লাহ সুবহানাহু কী শাস্তি রেখেছেন, এই বিষয়টা যদি একটু বলেন। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটা, এটা হলো আমাদের জন্য অনুসরণীয়। জি, অপচয় করা যেহেতু কোরআনে করিম দ্বারা নিষিদ্ধ, সেক্ষেত্রে আল্লাহর নেয়ামতকে বেহুদা অকাজে অপ্রয়োজনে ব্যয় করা, এটা শরীয়তে গুনাহ হিসেবে চিহ্নিত। এবং সেটা আমি কোন নিয়তে কিভাবে খরচ করছি, আপনি যে বুফের কথা বললেন বা রেস্টুরেন্টের কথা বললেন, সেই অধিকার তো আমার নাই। এই যে একটা দানা, এটা আমার মালিকানা এসছে, এটা স্রষ্টা কিন্তু আমি নই। জি, এটা তো এমনি এমনি আসে নাই আমার কাছে, আল্লাহ দিয়েছেন বলেই আমার কাছে এসেছে। সুতরাং আমি যদি মনে করি যে এটা আমার মালিকানা, আমি যা ইচ্ছা তাই করব, বিষয়টা কিন্তু সেরকম নয়। এবং আল্লাহর নেয়ামতের সম্মান করা, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে আমরা বাধ্য। ওয়াদকুরু নেয়ামতি আল্লাতি আনআমতু আলাইকুম ওয়াশকুরু নেয়ামতি আল্লাতি আনআমতু আলাইকুম, আল্লাহর নেয়ামত স্মরণ করা, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা। এখন আমি যেই নেয়ামতটা আল্লাহর কাছ থেকে পেয়েছি, এটা শুক্রিয়া দুই প্রকার, একটা হলো মৌখিক শুক্রিয়া, আরেকটা হলো কার্যত শুক্রিয়া। মৌখিক শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলা, এটার চেয়ে বড় হলো কার্যত শুক্রিয়া আদায় করা। আমি এটাকে আল্লাহ যে জন্য তৈরি করেছেন আমি সেই হিসাবে এটাকে ব্যবহার করছি কি না, যদি আমার মনে যা চায় তাই করব, এই যদি বিধান হতো তাহলে ওজুর মধ্যে তিনবার বেশি নবীজি নিষেধ করতেন না। কারণ আমার ঘরের পানি, আমি পানি তুলছি, পানি আমি বিল দেব, আমার যা ইচ্ছা তাই করব। কিন্তু আমরা এতটা স্বাধীন নই কিন্তু এক্ষেত্রে, তো সেই জন্য এটা গুনাহের কাজ। শুধু এটা না, ইসলাম কত সায়েন্টিফিক আপনি দেখুন। এই যে সামাজিক অনুষ্ঠানের কথা আপনি বললেন, আমাদের অনেক অনুষ্ঠান আদি হয়, বিয়ের অনুষ্ঠান হতে পারে, বিভিন্ন অলিমা হতে পারে, এবং খানাপিনার যে আয়োজন হয়, সে সকল আয়োজনের মধ্যে আমরা যখন যাই তখন এত বেশি অপচয় দেখি, তখন নিজেকে খুব অপরাধী মনে হয় এবং খুবই নির্দয়ভাবে এই খাবারগুলো ডাস্টবিনে ফেলে দেয়। অতিরিক্ত যে খাবারগুলো, প্রথমত যেই খাবারগুলো পরিবেশন করা হচ্ছে, সেই খাবারগুলো পরিবেশনের যে রীতি প্রচলিত হয়ে গেছে, সেই রীতিটাই অপচয় নির্ভর। মনে করেন 1000 আমি মেহমান দাওয়াত দিয়েছি, আমি একটা অনুমান করে খাবার তৈরি করলাম এবং লাকিলি খাবার বেঁচে গেছে, এখন সে খাবারটা কী করব আমরা, সেই খাবারটা কী করব যেটা দেখা যাচ্ছে সেই খাবারটা মানে অনেকাংশেই ফেলে দেয়, ডাস্টবিনে ফেলে দেয়। অথচ এই খাবারটা পরিবেশন করার সময় যদি আমরা মিতব্যয়ী হই এবং যতটুকু যাবে রীতিটা যদি একটু চেঞ্জ করি, যারা দিচ্ছেন তারা, যারা নিচ্ছেন তারা, যারা খাচ্ছেন তারা, আমরা সবাই যদি আল্লাহর নেয়ামতের এই বিষয়টা হক আদায় করে খেয়াল রেখে, তাইলে মনে করেন খাবার প্লেটের মধ্যে ট্রেতে করে খাবার দিয়েছে, আমি নেব খাবো, আমি ততটুকুই নেব যতটুকু খেতে পারবো,
এবং এমনভাবে নেব যাতে এই অতিরিক্ত খাবারটা অন্য কেউ খেতে যাতে আর দ্বিধা না করে। আমি চামচ দিয়ে একেবারে সোফিস্টিকেটেড ওয়েতে আমি সেখান থেকে একটু নিলাম যতটুকু আমার প্রয়োজন। জি, খেয়াল করবেন। আবার এমনও হয় যে এই আইটেমটা আমি খেতে পারবো না, সে আইটেমটা নিয়ে নিলাম, আবার এটা ফেলেও দিলাম, ব্যাকও করলাম। কি প্রয়োজন ছিল? সাধারণত চামচ দিয়ে খেলে পুরো খাবারটা খাওয়া যায় না, যদি খাওয়া যায় নো প্রবলেম, কিন্তু মূল বিষয় হলো আপনি চামচ দিয়ে খাবেন না কুদরতি চামচ দিয়ে খাবেন, আপ টু ইউ, কিন্তু খাবারটা যাতে অপচয় যাতে না। মতলব আপনি বিরতি যাওয়ার আগে একটি হাদিস বলেছিলেন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অপচয় করিও না এবং অহংকার করিও না। তো অপচয়ের সাথে আসলে অহংকারের কি সম্পর্ক? আমরা অনেক সময় দেখি যে মানুষ প্রতিযোগিতা করে যে তার বিয়ের মধ্যে 5 লাখ টাকা খরচ করেছে, আমি আরও বেশি করে খরচ করব, 10 লাখ টাকা খরচ করব। তো অপচয়টা কিন্তু শুধু খাবারে হয় না, ডেকোরেশন আছে সেখানে, তাদের পোশাক ক্রয়ের ক্ষেত্রে আছে, তারপরে মেয়েদের সাজগুজের ব্যাপারেও অনেক সময় তারা অনেক ধরনের অপচয় করে থাকে। তো এই যে এটার সাথে আসলে অহংকারের কি সম্পর্ক, এই বিষয়টা যদি একটু বলেন। দেখুন, খুবই সুন্দর পয়েন্ট ধরেছেন আপনি, এটা হলো মানসিক সমস্যা যে অমুকের বিয়েতে এত টাকা, অমুকের অনুষ্ঠানে এত টাকা, আমার এখানে আরও বেশি হতে হবে। এই যে এক ধরনের প্রতিযোগিতার মাধ্যমে অহংকার তৈরি হওয়া, এটা আমাদের সমাজে অসম প্রতিদ্বন্দ্বিতা তৈরি হচ্ছে কিন্তু, এবং সেই জায়গাটাই অপচয়টা আরও বেশি হচ্ছে। কোরআনে কেরিমে আমি যেটা বলেই বলতে পারিনি আরেকটি আয়াত আছে, আল্লাহ বলেছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। এখানে খরচ করার ক্ষেত্রে একটা ব্যালেন্সের কথা আছে, বলেছেন তুমি তোমার হাত এভাবে গলার সাথে আটকে রেখো না। জি, আবার এটাকে একেবারেই অবারিত সম্প্রসারিত করে দিও না। দুটি নান্দনিক ভাষায় বলেছেন, গলার সাথে আটকে রাখার অর্থ হলো কৃপণতা করো না, আর একেবারেই তুমি হাত খুলে প্রসারিত করে সব দিয়ে দিও না। এই যে দুইটা নিষেধ করেছেন, কারণ অন্য আয়াতে আছে ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, মাঝখানে থাকো। অন্য আয়াতে আছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, তারা আপনাকে জিজ্ঞেস করবে কি খরচ করবে, আপনি বলেন তোমার প্রয়োজনের অতিরিক্ত। এখন খরচ না করাও নিন্দনীয়, আর সব দিয়ে নিজে নিথর হয়ে জি অকর্মণ্য হয়ে বসে থাকা, এটাও নিন্দনীয়। মাঝখানে একটা ব্যালেন্স করার কথা বলেছেন। এই যে দান সৎকার মধ্য ইসলাম যে ব্যালেন্সের কথা বলেছে, এটা কোরআনে কেরিম। সেক্ষেত্রে আপনি যে অসম প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার কথা বললেন, কথা হলো ভালো কাজে প্রতিযোগিতা ভালো, কিন্তু ভালো কাজ করতে গিয়ে যদি ভালো কাজের ভেতর আমি মন্দ কাজ করি, তাহলে এটা কিন্তু নিষিদ্ধ। জি, প্রথমে আমরা এই আলোচনা আরও করবো ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে। দর্শক, আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা, আবারও সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আমরা যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা, আজকে আমরা আলোচনা করছিলাম অপচয় রোধে ইসলামের ভূমিকা সম্পর্কে, আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। তো মতন এই যে ভালো কাজগুলির মধ্যেও আমরা অনেক সময় যেটা ইসলাম আমাদেরকে নিষেধ করেছে, বারণ করেছে, এই কাজগুলিকে মিলিয়ে ফেলি, গুলিয়ে ফেলি, সেটার মাধ্যমে নানাবিধ সমস্যা আমরা দেখি। যে কেউ যখন মনে করেন কারো কন্যার বাড়িতে তার কন্যার হাজব্যান্ডকে কিছু গিফট পাঠাচ্ছে, যখন বড় অঙ্কের কোনো গিফট সেখানে পাঠায় যেটা না পাঠালেও চলতো, এটার মাধ্যমে কিন্তু সমাজে একটা অসম প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ওই মেয়েটার কারণে পার্শ্ববর্তী মেয়ে যারা আছে তাদের স্বামীর ঘর থেকেও এই ধরনের একটা, তাদের বাবার বাড়ি থেকেও একটা প্রেশার আসতে থাকে যে তার ঘরে যেহেতু দেওয়া হয়েছে, তার স্বামীকে দেওয়া হয়েছে, তো তার স্বামীকে কেন দেওয়া হবে না। তো এরকম ধরনের আমরা অনেক সময় অসম প্রতিযোগিতা দেখি, যে একজনের কারণে আরও 10 জনের উপরে এটা একটা চাপ সৃষ্টি হয়ে যায়। এবং বিয়ে শাদীর বর্তমান যে অবস্থা, যে একটা বিয়েতে কেউ কাবিন বলতেছে যে আমাকে 10 লাখ টাকা কাবিন দিতে হবে, আরেকজন বলতেছে না আমাকে 15 লাখ টাকা কাবিন দিতে হবে। এই যে কাবিন নেওয়ার ক্ষেত্রেও বা যৌতুক নেওয়ার ক্ষেত্রেও, যৌতুক তো সম্পূর্ণ ইসলামে না যায়, তারপরেও দেখা যায় যে একজন দিচ্ছে
তার দেখা থেকে আরো 10 জন যদি না দেয় তাহলে এটা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো এই যে অপচয়ের কারণে এই বিষয়গুলি হচ্ছে, আমাদের এই যে ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় যে শিক্ষাটা সেই শিক্ষার অভাবে সেগুলো হচ্ছে। কথা হলো সামাজিক প্রথা এটা এমনভাবে মানুষকে নির্যাতন করে যেখান থেকে বেঁচে থাকা খুব কঠিন। লোকলজ্জায়, সামাজিক লজ্জায় অনেক মানুষ আত্মহত্যা পর্যন্ত করে, সেরকম আছে। তো এটা হলো ইসলামের জ্ঞান না থাকার কারণে। জি, আমি যেই সমাজে বসবাস করি সেই সমাজের সবার অ্যাবিলিটি তো সমান না। আমি আমার ছেলে বিয়ে করাবো, মেয়ে বিয়ে দেব, আমার সামর্থ্য আরেকজনের সামর্থ্য মতো হয়তো হতে হবে এমনটা না। জি, তো আমি ইসলামে কুফুর বিধান আছে, সেজন্য আমি যতটুকু পারবো ততটুকু দেব, ওই কুফুটা মেলানোর কথা সেই জন্যই আছে। জি, এখন অতিরিক্ত চাইতে গিয়ে বা অতিরিক্ত দিতে গিয়ে আমার ত্রাহি ত্রাহি অবস্থা হয়ে যাচ্ছে। ইসলাম এরকম কোনো আননেসেসারি প্রেশার মানুষের উপর দেয়নি যে তার ওখানে 15 লাখ টাকা কাবিন হয়েছে বলে আমার বিয়েতেও বা আমার পরিবারের কারো বিয়েতেও 15 লাখ টাকা বা 20 লাখ টাকা কাবিন হতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা ইসলাম দেয়নি। বরং ইসলাম বলেছে আমি আমার পরিবারের যে স্ট্যাটাস আছে, আমি যাকে যেই পরিবারে যাব সেই পরিবারের স্ট্যাটাস সেই পরিমাণ অথবা কাছাকাছি যাতে থাকে, এই কুফু নির্ধারণ করার কথা ইসলাম বলেছে। এবং এটা যদি হয় তাহলে ওই নির্যাতনটা হবে না। আপনি যে আমরা যে অপচয়ের কথা বলছি, ওই খরচের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে অপচয়ের সেই প্রেশারটা আমাদের নিতে হবে না। আমরা আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে লাইটিং করি, খেয়াল করবেন জি, ওটাও কিন্তু ধর্মের প্রয়োজনে সেটা করা হয়। এটার এক ধরনের ধর্মের জৌলুসের প্রয়োজনে সেটা করা হয়, ওটাকেও কিন্তু এসরাপ বলা যাবে না। জি, কিন্তু কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই সে সকল জায়গায় যদি আমি লাইট চালিয়ে রাখি তাহলে সেটাকে ধর্মে নিষেধাজ্ঞার আওতায় পড়বে। জি, সেই জন্য আমাদের মিতব্যয়ী হওয়া আমাদের নিজেদের জন্য, দুনিয়া এবং আখেরাতের জন্য সেটা খুব বেশি প্রয়োজন। জি, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তুমি তোমার সম্পদ থেকে যা তুমি নিজে খাবে, তোমার পরিবারেরকে দেবে এবং যা সদকা করবে এইটুক তোমার কাজে লাগবে, আর যদি বেফায়দা কোথাও যদি খরচ করো তোমার এই সম্পদই তোমার বিপরীতে আজাব এবং গজবের কারণ হবে। ওটার জিম্মাদারিও আমাকে নিতে হবে, ওটার জিম্মাদারিও নিতে হবে। ওই যে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, সে কারণে আমাদের প্রতিটা ক্ষেত্রে যদ্দূর সম্ভব, অনেক সময় নিজের বেখেয়ালে হয়ে যায় সেটা আল্লাহ মাফ করবেন, কিন্তু যখন আমাদের খেয়াল থাকবে আমরা যাতে এই জাতীয় সম্পদ সহ আমাদের নিজেদের ব্যাপারও আমরা যাতে মিতব্যয়ী হই। এখানে আরেকটি বিষয়, আমরা তো সম্পদ এবং খানাপিনা নিয়ে আলোচনা করলাম এটার অপব্যয় বা অপচয় সম্পর্কে, তো আমরা অনেক সময় নিজের সময়ের প্রতি খেয়াল রাখি না, নিজের নিজের ব্যক্তির সময়, আমরা অনেক সময় দেখা যায় মোবাইলের মধ্যে অনেক সময় আমরা ব্যয় করে ফেলি, অথবা কথা বলার ক্ষেত্রেও দেখা যায় যে অনর্থক কথা বলে সময় নষ্ট হয়ে যাচ্ছে গল্পগুজবের মধ্যে। তো সময়ের অপচয় রোধে ইসলাম কী বলেছে? রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মনে পড়েছে, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। নবীজি বলেছেন, নিয়মতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ ধোকায় পড়ে। জি, মানে উদাসীন থাকে। একটা হলো আল ফারাগ, তার অবসর সময়, আরেকটা হলো আস-সিহ্হা, তার সুস্থতা। জি, অথচ এই দুইটা সময় আল্লাহ পাক ক্ষণিকের জন্য বান্দাকে দেন, রাইট থাকেন, এটাকে নিয়ামত বলেছেন নবীজি। দুইটা নিয়ামত, একটা হলো সময় আরেকটা হলো সুস্থতা। আপনি যে মোবাইলের কথা বললেন, মোবাইল এবং ইন্টারনেট আমাদেরকে মানে জেলখানায় বন্দি করে রেখেছে, খুব কম মানুষ সেখান থেকে রক্ষা পায়, খুব কম মানুষ। এটা এক ধরনের মুঠো জেলখানা, এবং এত আকর্ষণ এটার ভিতরে, সেই আকর্ষণ থেকে বেঁচে থাকা খুব কম মানুষের পক্ষে সম্ভব। আমাদের সময় আগের যুগের
যারা আল্লাহওয়ালা বুজুর্গ যারা ছিলেন তারা এক একজন 1,000-1,500 কিতাব লিখে গেছেন। আমরা এখন লেখা তো দূরের কথা, পড়তেও পারি না একটা দুইটা কিতাব, এই যুগে চলে আসছে। কারণ কি? কারণ আপনি যখন মোবাইল ইউজ করতেছেন সেখানে কিছু সময় লাগছে, এবং যত আপনি দেখুন প্রযুক্তি যত বাড়ছে, আপনি যত হাতের কাছে নিচ্ছেন তত আপনার সময় যাবে। আপনি একটা মোবাইল কিনেছেন মনে করুন, সেই মোবাইলটা যদি হাতে না থাকে, যদিও মোবাইল এখন আমাদের পার্ট অফ লাইফ, মোবাইল যখন ছিল না তখন এই মোবাইল কথা আমার অতিরিক্ত কথা বলার প্রয়োজন হয়নি, এটা নষ্ট হলে আপনার এটাকে ঠিক করার জন্য নেওয়ার প্রয়োজন হয়, যেখানে আমার একটু সময় যাচ্ছে, এবং সেই মোবাইলে ইন্টারনেট আমরা ইয়ে করি, ইউজ করি, এগুলার ভালো দিকও আছে, কিন্তু আমাদের জীবনের সাথে কতটুকু এটা প্রয়োজন এবং প্রয়োজন অতিরিক্ত আমরা কতটা ব্যবহার করতেছি। আপনি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখি, ন্যাশনাল মিডিয়ায় দেখি, মানে এতটুকু একটা পার্কের মধ্যে 10-15-20 জন ছেলে স্টুডেন্ট সবাই আপনার নিচের দিকে মোবাইলের দিকে, না এদিকে কথা বলছে না এদিকে কথা বলছে, না এদিকে দেখছে না ওইদিকে দেখছে। বন্ধুরা আসলে সময়ের অপচয় এবং মোবাইলের অপব্যবহার নিয়ে আমাদের মনে আরও আলাদা একটা এপিসোড করা দরকার। তো আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে, আমাদের সময় এখানেই শেষ হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর আলোচনা করার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে চূড়ান্ত সফল বলেছেন তাদের অভ্যাসের মধ্যে একটি অভ্যাস হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল্লাগুই মুরিদুন, তারা অনর্থ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আসুন আমরা আমাদের জীবনকে অর্থবহ করি, সময়কে কাজে লাগাই, সকল প্রকার বদ অভ্যাস থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখি এবং অপচয় থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরগুজার বান্দার কাতারে যেন আমরা নিয়ে আসতে পারি, সেই কামনায় শেষ করছি। পিএসপি ইসলামের কথা আগামী পর্ব দেখবেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।